I want you to live, Tony. Not just not kill yourself or wait patiently for death, but live. Live your life as if there's no tomorrow. And then you wake up and there is a tomorrow and you do it again. It doesn't matter what you do, so long as you live your life to the full and enjoy every second of it. ২০১৯ সাল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া একটি ডার্ক কমেডি জনরার সিরিজের নাম হচ্ছে আফটারলাইফ। ২০২২ সালে ১৪ জানুয়ারি তৃতীয় কিস্তি মুক্তির মাধ্যমে এই সিরিজ তার ইতি টানে। আজ আমি কথা বলবো এখন পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি বাড়িতে দেখা আফটারলাইফ সিরিজ কি, আপনারও কি এই সিরিজ দেখা উচিত কিনা এই বিষয় নিয়ে। আফটারলাইফ সিরিজ তৈরি করেছেন, লিখেছেন, প্রোডিউস ও ডিরেক্ট করেছেন মাল্টি ট্যালেন্টেড অভিনেতা অনন্ত জলিল, রিকি জার্ভিস। একসাথে এতগুলো কাজ একজন মানুষ করছে শুনলেই আমার কেন জানি অনন্ত জলিলের কথা মনে পড়ে। সিরিজটি শুরু হয় টনি জনসন নামের একজন ডিপ্রেসড অ্যালকোহলিক বদমেজাজি সুইসাইডাল ব্যক্তিকে নিয়ে। সে যখন তখন মানুষকে যা খুশি তা বলে দেয়, সে চিন্তা করে না তার কথা ও ব্যবহারে সামনে মানুষ কষ্ট পেয়েছে কিনা। টেম্বুরি নামের ফিকশনাল শহরে সে টেম্বুরি গেজেট নামের এক পত্রিকায় সংবাদ সম্পাদক। রাতের বেলা সে যখন ঘরে ফিরে তখন তার একমাত্র সঙ্গী তার কুকুর ব্র্যান্ডি। টনি আসলে সবসময় এমন রকচটা ছিল না। তার স্ত্রী লিসা ব্রেস্ট ক্যান্সারে মারা যাওয়ার পর থেকেই তার ভিতরে এই পরিবর্তন আসে। বর্তমানে সে শুধু তখন হাসে বা শান্তি পায় যখন সে তার স্ত্রী লিসার রেখে যাওয়া ভিডিওগুলো দেখে। সিরিজে দেখানো হয় টনি বারবার সুইসাইড করার অ্যাটেম্প নিচ্ছে, কিন্তু প্রতিবারই তার অ্যাটেম্প্ট কোনো না কোনোভাবে ফেল হয়ে যাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড তার কুকুর ব্র্যান্ডির মাধ্যমে। টনিকে তার আশেপাশের মানুষজন কীভাবে ভালো রাখার চেষ্টা করে, কীভাবে একজন চরমমাত্রা ডিপ্রেসড মানুষ আবার জীবনকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি নিয়েই এই সিরিজ। সিরিজের মেইন কাস্ট রিকি জার্ভিসকে নিয়ে বলার কিছু নেই। তার তৈরি ও অভিনয় করা দ্য অফিস, ডেরেক, দ্য ইনভেনশন অফ ফ্লাইং দেখলেই তার অভিনয় দক্ষতা এবং ক্রিয়েটিভিটির ব্যাপারে আন্দাজ করা যায়। তিনি যতটুকু ভালো অ্যাক্টর ও ডিরেক্টর তার চেয়েও তিনি ভালো মানুষকে হাসানোর ব্যাপারে। সিরিজে টনির স্ত্রী লিসার চরিত্রে অভিনয় করা কেরি গেলনিম্যান ল্যাপটপের পর্দায় ফ্ল্যাশব্যাক সিনগুলোয় অসম্ভব সুন্দর কাজ করেছেন। এছাড়াও টনির অ্যালজাইমারে ভোকা বাবার চরিত্রে ডেভিড ব্রেটলি এজ রে জনসন, টনির সহকর্মীর চরিত্রে টনি ওয়ে এজ লেনি, অ্যান চরিত্রে পেনেলোপি উইল্টন, টনির ব্রাদার ইন ল ম্যাট ব্রেডেনের চরিত্রে টম বেসডেন, টনির বাবার নার্স এমার চরিত্রে অ্যাশলে জনসন সহ সাপোর্টিং কাস্ট হিসেবে থাকা বাকি চরিত্রগুলো যার যার স্থানে ভালো কাজ করেছেন। মাঝে মাঝে টনির উদ্দেশ্যে বলা অন্যান্য ক্যারেক্টারের মনোরোগগুলো থেকে আপনি জীবনে চলার জন্য কোনো না কোনো উপদেশ পাবেনই। স্বল্প বাজেটে তৈরি করা আফটারলাইফ সিরিজটি দেখতে মনের সাথে সাথে আপনার চোখের জন্য আরামদায়ক। মিনিমালিস্টিক কালার প্যালেট ইউজ করে লন্ডনের বুকে যে কাল্পনিক টেম্বুরি শহরকে ফুটিয়ে তোলা হয়েছে তা মনোমুগ্ধকর। সিরিজটির মিউজিক ডিজাইন চমৎকার এবং সিচুয়েশন অনুযায়ী যেসব ক্লাসিক গানকে ব্যবহার করা হয়েছে তাও একদম টু দ্য পয়েন্ট মনে হয়েছে আমার কাছে। অ্যালকোহলিজম, ডিপ্রেশন, সুইসাইডাল থটস নিয়ে ভুগতে থাকা একজন ব্যক্তির কাহিনী আপনি কেন দেখবেন? সিরিজ একে একটি এপিসোডে দেখা যায় টনি বাথটবে বসে আছে হাতে একটি রেজর ব্লেড নিয়ে, আবার অন্য এক এপিসোডে সে একজন ড্রাগ এডিক্টের সাথে ড্রাগ ওভারডোজ করে সুইসাইডের চেষ্টা করে। ড্রাগ এডিক্ট যখন বলে যে তার কাছে যদি টাকা থাকতো তাহলে সে ওভারডোজ করে সুইসাইড করতো, তখন সেটা শোনার পর টনি সেই এডিক্টকে টাকা দিয়ে দেয়। এত সব ডার্ক কন্টেন্ট বলা সিরিজ আপনি কেন দেখবেন? কারণ এই সিরিজে রিকি জার্ভিস ডার্ক কন্টেন্টের সাথে সাথে হিউমারাস কন্টেন্টও সমান পরিমাণে দিয়েছেন। প্রতি সিজন শেষেই আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন নিশ্চিত, এমনকি আপনার চোখের কোনায় পানীয় চলে আসতে পারে। সোজা কথায় এই সিরিজের ওয়ান ওয়ার্ড রিভিউ, হোলসম। এই টাইপের মুভি সিরিজ নিয়ে দুই লাইন বলতে গেলেও ভয় লাগে, কারণ যে কোনো একটি ছোট শব্দ হয়ে যেতে পারে বড় ধরনের স্পয়লার। এখন আমি তিন সিজনের প্লট নিয়ে টুকটাক আলোচনা করব। সিরিজের টোটাল সাসপেন্স ধরে রাখতে চাইলে স্ক্রিনে দেখানো টাইমে স্কিপ করুন। প্রথম সিজনের শুরুতে টনি সবসময় সুইসাইডের চিন্তা করত। সিজন শেষে সে ডিপ্রেস থাকলেও তার সুইসাইডাল থটস কমে যায়, সে নিজের চারপাশের মানুষকে নিয়ে আবার ভাবা শুরু করে। আপনি যদি কোনো কারণে কোনো দুশ্চিন্তা ডিপ্রেশনে ভুগতে থাকেন তাহলে প্রথম সিজনের এন্ডিং আপনাকে আপনার জীবন নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। দ্বিতীয় সিজনে দেখানো হয় শুধুমাত্র একটি সিদ্ধান্ত নিলেই একেবারে কারো জীবন বদলে যায় না, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। এই সিজনে টনির আশেপাশের চরিত্রগুলোরও ক্যারেক্টার বিল্ড আপ দেওয়া হয় এবং বোঝানো হয় যে সমস্যা শুধু কোনো একজনেরই থাকে না, সকলেই কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকে। তাই সহজে ঘাবড়ে গেলে হবে না, নিজের খেয়াল রাখার পাশাপাশি অন্যেরও খেয়াল রাখুন। জিজ্ঞেস করুন আপনার পাশের জনকে যে সে কেমন আছে। তৃতীয় সিজন বাকি দুই সিজন থেকে টনের দিক দিয়ে একটু আলাদা। এই সিজনে চরিত্রগুলোর জীবনের অ্যাফেয়ারের দিকে বেশি ফোকাস করা হয়। একজন সুইসাইডাল ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া সিরিজটি নিয়ে আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না। শুরুতে টনিকে আপনার বদমেজাজি মনে হলেও সিরিজটি দেখলে আপনি কোনো না কোনোভাবে টনির সাথে রিলেট করতে পারবেন। সিরিজের প্রত্যেকটি ক্যারেক্টারই আপনাকে জীবনে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করবে। সিরিজটিতে খুব সুন্দরভাবে জীবন, মৃত্যু ও সুখ দুঃখের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই সিরিজে স্যাড ও হ্যাপি থটসের পরিমাণ
as all things should be. মাত্র তিন সিজনে তৈরি করা সিরিজটিতে মাত্র ছয়টি করে মোট আঠারোটি এপিসোড রয়েছে, যেগুলোর অ্যাভারেজ রান টাইম হবে মাত্র 30 মিনিট। এক ভিডিওতে অনেক বেশি বকবক করে ফেললাম। এই চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটি অনেক ভিন্ন। আপনাদের ভালো লাগলে এই টাইপের আর কন্টেন্ট নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। আজ টনির বাবার বলা একটি উক্তির মাধ্যমে বিদায় নিচ্ছি। চিয়ার্স। Life's like a ride at the fair. Exciting, scary, fast. And you can only go around once. You have the best time, so you can't take any more. Then it slows down, and you see someone else waiting to get on. They need your seat.